সিংহাসন পৰিষদীয় সমষ্টিত বন বিভাগৰ কেইবাটাও নৱনিৰ্মিত ভৱনৰ লগতে মাৰ্কেট ছেটৰ শুভ উদ্বোধন চিএম ডক্টৰ তুলিৰাম ৰঘুৱাৰ। এ পি এছ চি এল চিয়ে নিৰ্বাচনত জয় হ'বলৈ নহয় এ এছ টি চিক নিশেষ কৰা অভিসন্ধিতে জেৰাই কাঠাৰে খেলে নিৰ্বাচন গুৰুতৰ অভিযোগ জনছন বেল। নমস্কাৰ, ষ্টুডিঅ'ত মই প্ৰজ্যোতি শৰ্মা। এতিয়া পাইছোঁ অসমীয়া প্ৰাইম টিমৰ পিতং বাতৰিলৈ। কাৰ্বিআংলং সাহিত্য পৰিষদৰ চি এম ডক্টৰ তুলিৰাম ৰংহাঙে সিংহাসন পৰিষদীয় সমষ্টিত বন বিভাগৰ কেইবাটাও নৱনিৰ্মিত ভৱনৰ লগতে মাৰ্কেট ছেটৰ শুভ উদ্বোধন কৰে। শুক্ৰবাৰে চি এম ৰংহাঙে আনুষ্ঠানিকভাৱে শুভ উদ্বোধন কৰা ভৱনৰ ভিতৰত আছে এখন ফৰেষ্ট বিট কাৰ্যালয়। এখন বিভাগীয় পৰিদৰ্শন বাংলো আৰু ৰাইজৰ সুবিধাৰ্থে এখন বজাৰ গৃহ। এই উদ্বোধনী অনুষ্ঠানত চি এম ডক্টৰ তুলিৰাম ৰংহাঙৰ লগতে টিম কাৰ্বি আংলঙৰ ক্ৰমে কাৰ্যবাহী সদস্য অমৰ সিং টিছ, প্ৰদীপ ৰংপি, লুনসিং তেৰণ, ৰতন তেৰণ, মংগল সিং টিমু, প্ৰমুখ্য এম এছ চি ক্ৰমে ৰাম সিং টিমু, ৰিচাৰ্ড টপি আৰু সচিব নিৰণা ফাংচপি প্ৰমুখ্য বন বিষয়া কৰ্মী উপস্থিত থাকে। অৰুণলেখী ৰিপৰ্ট, কাট নিউজ। এ পি এছ এল চি নিৰ্বাচনত জয় হ'বলৈ নিৰ্বাচন নেখেলে নেকি, তেন্তে কিয়? প্ৰতিবাৰৰ নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াই এ পি এছ এল চিয়ে স্বয়ং এ পি এছ এল চিৰ নেতা জেয়াই কাথাৰো নিৰ্বাচনত জয় হ'বলৈ নেখেলে নিৰ্বাচন। এক সংবাদমেলত এইদৰে জেয়াই কাথাৰ তথা তেখেতৰ দলৰ বিপক্ষে গুৰুত্ব তথা বিস্ফোৰক মন্তব্য কৰে এ এছ ডি চিৰ নেতা জটছন বেয়ে। আগন্তুক পৰিষদীয় নিৰ্বাচনৰ আগে আগে এ পি এছ এল চিৰ নেতা জেয়াই কাথাৰৰ বিপক্ষে বিস্ফোৰক মন্তব্য পৰিষদৰ প্ৰাক্তন চি এম জটছন বেৰ। আজি দলীয় কাৰ্যালয়ত আয়োজিত এক সংবাদমেলত নেতাগৰাকীয়ে কয় যে আঞ্চলিক দলে আন এক আঞ্চলিক দলক নিশেষ কৰাৰ অভিসন্ধিতে বিজেপিৰ ইংগিত। এইদৰে জেয়াই কাথাৰে আঞ্চলিক দল এ এছ ডি চিৰ সমন্তৰকৈ নিৰ্বাচনত নামে আৰু কয় পাৰ্বত্য জিলাৰ সীমান্ত সমস্যাৰ কথা, স্বায়ত্তশাসিত ৰাজ্যৰ দাবীৰ কথা সদায় এ এছ টি চিয়ে কৈ আহিছে তথা সমাধানৰ বাবে তীব্ৰ সংগ্ৰাম কৰিও আহিছে। এ পি এছ এল চিৰ নেতা জেয়াই কাথাৰে বাহিৰত দেখুৱাই বিজেপিৰ বিপক্ষে মাত মাতিলেও ভিতৰি বিজেপি দলৰ মুখ্যমন্ত্ৰী তথা বিজেপি চৰকাৰৰ লগতে নিকট সম্বন্ধ বজাই আহিছে। আনপিনে পৰিষদীয় নিৰ্বাচন নিচেই কাষ চাপি অহাৰ সময়তে এ এছ টি চিৰ নেতা জটছন বেৰ এই ধৰণৰ মন্তব্যই এ পি এছ এল চি শিবিৰত স্বাভাৱিকতে প্ৰতিক্ৰিয়া হ'ব লক্ষণীয়। অৰুণলেখী ৰিপৰ্ট, কাট নিউজ। যাকে এ এছ ডি চি হলো ও ইরান রেপেন হেপ্রে খাঙ্গ যা কে এস সি তুমি কে এম সি তুমি দিল কপড়ে কাছ তুমি দিল সাংরা প্রেম সেটা এ এস ডি সি সি লিডিং পার্ট এন সি হেপ্রে খাঙ্গ অহয় দুই কথা তার নিজি বম আসি না বাংসো এস ডি সি বান পিভির নাই পুতে কংগ্রেস পে তাউনে বিজেপি তা উন্নি এপর রিজনাল পার্টি জানজান সি পিভির নাই পুতে যায় কথা মনসার বিদ্যা লোক নাসি ইলেকশন হয় তামে আই তামে সরকার পেনা লাগালি লম্বম লোক নাসি হা হালা আমি থাং দিদি মানলি এবং লম্বম লম্ব লেম্বম হালা হেলো পেনা লিল হেল হালাঙ্গে করাপশন কেস দুঃখ পেনে যকসি নিঙ্কানের ক্যাপ রিটায়ার দেখ পেন পেনশন লংলি নুলি ফান না মেথা মসি না নি থাং নিলে আজুলো পিপল অনলি পেনশন লংলি ও বাংগে ক্লেম তাবা কাম নিলি ফান না কইলো হমাত নিলিগে পেনশন লো ইয়ে দেবতি মাসে নিলি পুলো দে লাগলি লাসন লো পুরো হাইকোর্ট লং কেস পিতে ন ইয়ে হে রুন গুই বানসি জর্দম বম জর্দম বম লো কাম চপছে আপিগে আ গভর্নমেন্ট চি লার লো সনো অল বেনন হিমন্ত আকে আই তুমি জর্দম জর্দম তুলো পেনশন লো লো 2019 কে তোমাহি নংগে লাঙ্গামে লো বুদে লা লাংলি বঙ্গে বিজেপি গভর্নমেন্ট বা হিমন্ত অফান বঙ্গে আর কানে নিল সুই নিল আসি হালা বাং পিন খালা লিং সিপ্লেম হালা লিং নিল তুমি থেকে আমরা
হাইজি ফাল সিলেকশন পাচ্ছি বলি এ এস ডি সি ফান পিরিয়ড এজে ফাঁসি পাম আর দায়িত্ব কিলো আর কিলো আর সত্যি শিখলে দেখিও নেদেখা কুলিভাওতী চেকৰ কাটনি বিভাগৰ সংশ্লিষ্ট কৰ্তৃপক্ষ নতুনকৈ চাৰ্টি লাংছৰ পৰা টুকেক লাংছ ৰবটিৰ নিৰ্মাণত পৰিলক্ষিত হৈছে ভয়ংকৰ কাফিৰতি বকলীয়া কৰকাটনি সংমণ্ডলৰ অধীনত চলা এই পথৰ নিৰ্মাণৰ নামত ঠিকাদাৰে কেৱল গৰম কৰিলে নিজৰ পকেট এই কোৰ্টৰ অভিযোগ অচোকাৰ নবনির্মিত চার্টিং গাঁও টুকিক লাংস পত্রের কারুকার্য ভালদরে নিরীক্ষণ করক শিলগুটির উপর কোনোমতে পাতলিয়া ব্লেক টপিংয়ের প্রলেপ হানিয়ে দায়িত্ব সামরছে ঠিকাদার মিলন দত্ত তাকো মাঝে মাঝে পড়া নাই পলে ব্লেক টপিং দিয়া অংশখিনি দুয়োকাষে ভালদরে মাটি পূর্ণ করে নিদিয়া কেদিনমান আগত দুই এজাক পাতলিয়া বরষুণতে হুড়াহুড়ে খহি চাত যিকোনো সময় পথ দুর্ঘটনার প্রবল সম্ভাবনা দেখা গৈছে পথ নির্মাণের নামত কেবল মুনাফা লোটা ঠিকাদার এই সমূহ কার্যর বিরুদ্ধে বারম্বার বকলিয়া গড়কাপ্তানি সংমণ্ডলের কার্যালয়ত লিখিত অভিযোগ দিয়ার সত্ত্বেও অভিযন্তা রাজেন ইংলিঙে কোনো কার্যকরী ব্যবস্থা লওয়া নাই বলে উচুকায় সংবাদ মাধ্যমক জানিবলৈ দিয়ে কৃষ্ণন্তপি রিপোর্ট কাট নিউজ সমস্যা সমানিক বিরতি আপুনি বাৰু বিশুদ্ধ খোৱা পানীৰ অভাৱ অনুভৱ কৰিছে নেকি এতিয়া আৰু চিন্তা নাই কাৰণ বজাৰলৈ আহিল কাঞ্চ ৱাটাৰ বিজ্ঞানসন্মত উন্নত মানৰ প্ৰক্ৰিয়াৰে প্ৰস্তুত কৰা কাঞ্চ ৱাটাৰে আপোনাক দূষিত পানীৰ ভয়াৱহতাৰ পৰা আঁতৰত ৰাখিব কাঞ্চ ৱাটাৰ পিয়টৰ পিছত পুনৰ বাতৰি মজিয়াত ভয়ঙ্কর ড্রাগসক লৈ রাজ্যৰ আৰক্ষী বিভাগ সদায় তৎপর অবস্থাতো অবৈধ ড্রাগস সরবরাহকারী নতুন নতুন কৌশল তথা পথেৰে ড্রাগস সরবরাহ অব্যাহত রাখিছে শেহতীয়াকৈ ধনশিৰি আৰক্ষী ধনশিৰি ৰেলৱে কেটত স্থাপিত এক নাকা চেকিঙৰ পৰা উদ্ধাৰ কৰে ব্যাপক পৰিমাণৰ ড্রাগস মোজামিল হোসেন আর মুসলিমা খাতুন নামৰ পতি পত্নীয়ে ড্রাগসখিনি ধনশিৰি ডিপো পথেৰে অটোরিক্সাৰে আহি আছিল উক্ত ধৃত পতি পত্নীয়ে ড্রাগসখিনি লৈ অনা হৈছিল দটাকৈ চাবোনৰ বাকচত পতি পত্নী দুয়োৰে ঘৰ নগৰ চালকাটি পথাৰত বুলি আৰক্ষীয়ে জানিব দিছে উল্লেখ্য যে এই অবৈধ ড্রাগস অভিযান ধনশিৰি ভাৰপ্ৰাপ্ত আৰক্ষী বিষয়া শ্যামল নেওগৰ নেতৃত্বত আৰক্ষী পৰসিং বেই ৰূপায়ণ কৰে ধনশিৰিৰ পৰা টিংকুটি বচাৰ ৰিপৰ্ট কাট নিউজ সমগ্র বিশ্বর লগত সংগতি রাখি পার্বত্য জেলা কার্বি আংলঙর সদর শহর টিফুত কে এন সিয়ে আই পর্যথ উদ্যোগত উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানত জেলাখনের ভিন্ন প্রান্তর প্রায় শতাধিক মহিলায় অংশ লয় কার্যসূচী মতে পুয়া কে এন সিএ আর আই পুয়ার পতাকা সংগঠন দুটির সভানেত্রী ক্রমে রেঙ্কা রংপিপি আর সিরা পেপিয়ে কে এন সিএ সম্পাদিকা রানী তেরণ পি আর আই পুয়ার ডিফু জেলা কমিটির সভানেত্রী প্রতিমা সিংনার পিয়ে শহীদক পুষ্পাঞ্জলি তর্পণেরে জানায় গভীর শ্রদ্ধাঞ্জলি ইয়ার পিছতেই কে এন সিএ সাধারণ সম্পাদিকা প্রতিমা ইংহি পিয়ে সভাত উপস্থিত অতিথিক পরিচয় করবার লগতে সভার উদ্দেশ্য ব্যাখ্যার আরম্ভ হয় এক মুকলি সভা কে এন সিএ আর আই পুয়ার সভানেত্রী দয় পুরোহিতিত্ব করে উক্ত সভাখনিত নতুন প্রজন্ম প্রতিনিধি হিসাবে ডিফু সরকারী মহাবিদ্যালয় ছাত্র একতা সভার নবনির্বাচিত উপসভানেত্রী রশ্মিকা ইংটিপিয়ে উপস্থিত থাকার উপরি পূব তথা পশ্চিম কার্বি আংলঙর কে এন সিএ তথা আই পুয়া শাখার সদস্য তথা বিশ্বব্যাপী সকলে অংশ লয় ইপিনে আন্তর্জাতিক নারী দিবসের দিনটতে কে এন সিএ আই পুয়া যৌথভাবে কাট নিউজলে প্রেরণ করা এক প্রেস বিজ্ঞপ্তি মহিলা সপক্ষত কেটামান দাবি উত্থাপন করে দাবিখিনি হৈছে 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিনটত পরিষদীয় তরফরপরা সরকারি বন্ধ দিন ঘোষণা করব লাগে সংসদত 33% আর বিধানসভাত 50% মহিলার বাবে আসন সংরক্ষণ হব লাগে নারীর আতিশয্য বন্ধ হব লাগে কেজিপরা পিজি লৈকে নারী শিক্ষা বিনামূলীয় হব লাগে ভারতীয় সংবিধানত উল্লেখিত 246 কার্যকরী হব লাগে আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হব লাগে বিশ্বত শান্তি প্রতিষ্ঠা হব লাগে নিউজ ডেস্ক রিপোর্ট কাট নিউজ ¡Viva por!
আজি অসমীয়া প্ৰাইম টাইম বাতৰি ইমানতে সামৰিছোঁ। ধন্যবাদ।